ভিড় দেখে মনে হচ্ছে রীতিমতো কারাকারি চলছে এয়ার কন্ডিশন অর্থাৎ এসি নিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে পণ্যটি হাতে পেয়েছেন উত্তরা থেকে রাজধানীর বায়তুল মোকার রমে আসা ব্যবসায়ী ফারুক এদিকে গরমকে বাগে আনতে সিরিয়াল দিয়ে বারো ঘন্টা পর পণ্যটি হাতে পেলেন কেউ কেউ বলছেন দেড় টন এসির জন্য গুনতে হয়েছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা যা পনেরো দিন আগেও ছিল উনচল্লিশ হাজার টাকা ব্যবসায়ীরা জানালেন বাজারে চলছে এসির সংকট অতীত হক আর হচ্ছে এখন এসি যে সংকট এই কারণে অবস্থা হচ্ছে গতকাল রাতে আসার পরে দেখি যে ওনাদের এখানে কোনো এসি নাই আজকে আসার অনেকক্ষণ পরে তারপরে একটা এসি আমি আল্লাহর মতে পেয়েছি একসাথে আসতে তো চাপটা বেশি পড়তেছে কিন্তু ওই আগের মতো বেশি না ওই যে সেল বেশি এসির বাজার যখন পড়ছে দামের উত্তাপে তখন অনেকে ঝুঁকছেন রিচার্জেবল ফ্যানের দিকে তাতেও নেই ঠান্ডার আভাস ক্রেতারা বলছেন রাত পেরিয়ে দিন হলেই দামের তারতম্য ঘটছে যা দেখার কেউ নেই খুচরা ব্যবসায়ীরা বলছেন তিন দিনের ব্যবধানে আবারও রিচার্জেবল ফ্যান দাম বেড়েছে অন্তত পাঁচশো টাকা ব্যবসায়ীর এখন তো সুযোগ নিচ্ছে মানে আমরা বাধ্য কিনতে তদারকিও করা উচিত কারণ এই বর্তমান পরিস্থিতিতে সবার তো আর সেখানে মতো সমর্থন নাই অনেকে আমরা ফ্যানের উপর ডিপেন্ড দেবো ফ্যানের বাজার অবস্থা খুবই খারাপ ফ্যান আমাদের যেটা গরম আসার আগে শেষ বারো ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি আপনার পঁয়ত্রিশশো এখন চার হাজার টাকা নিতেছে আর ষোলো ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি সাড়ে চার হাজার এখন বিক্রি করতেছি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাগ গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত আমদানিকারকদের গতানুগতিক অজুহাত ডলারের অতিরিক্ত দাম আর পণ্য আসার পর বাড়তি ভেটেই এর জন্য দায়ী যখন আমরা এলসি করি তখন আমরা একশো টাকা কিনে বাংলাদেশ ব্যাংকে আমরা দিছি আমাদের ওইখানে আমাদের মালের দামের আমদানি থেকে ডিলার আর পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম আদায় করে বাজার পরিস্থিতি অস্থির যারা করছেন তাদের আইনের আওতায় আনার দাবি ক্রেতাদের সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা